प्यारे बुजुर्गों, दोस्तों, साथियों, माँ बहनों और सुनने वालों तमाम साथियों को मुबारकबाद पेश करता हूँ। यस्टन VCD एल्बम जीवंतो जन्नत में आपके दोस्त इनामुद्दीन खान। अस्सलामु अलैकुम। तो जीवंतो जन्नत तो कब्र से पहले होगा, तो देखते रहिए जीवंतो जन्नत वॉल्यूम 2। अल्लाहुम्मा وعلى آل مولانا محمد। ভাইজান, যারা আমার জীবন্ত জান্নাতের ভলিউম 1 দেখেছেন বা শুনেছেন, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা দেখেছেন যে জান্নাতি মেওয়া ফলটি বাদশার 50 বৎসরের বৃদ্ধা বেগম সাহেবা। 50 বৎসরের বৃদ্ধা 25 বৎসরের যুবতীতে পরিণত হল। তারপর কি ঘটল, বাকি অংশ এই ভলিউম 2 এ শুনুন। বাদশা জাহাপনা এবং বেগম সাহেবা জামাই আহমদকে বলে, বাবা এই লজ্জার হাত থেকে আমাদের বাঁচাও, একটা উপায় বের করো। আহম্মদ বড় চিন্তায় পড়ে গেলেন, আহম্মদ বড় চিন্তায় পড়ে গেলেন, কি করবেন কিছুই ভেবে পেলেন না। সর্বশেষে বললেন, দেখছি কি করা যায়। শ্বশুর বাবাজি বলে, তোমার বাগ বন্ধুকে বলো, নিশ্চয়ই একটা উপায় হয়ে যাবে। আহম্মদ বলে, ঠিক আছে, তাই হবে। এই বলে আহম্মদ একাই বার হয়ে পড়লেন বাগ বন্ধুর সন্ধানে। পথে যেতে যেতে ক্লান্ত হয়ে একটি গাছের তলায় বসে আহম্মদ বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ মনে হয় এই রাজপ্রাসাদের এত সুখ, শান্তির মধ্যে নিজেকে যদি ডুবিয়ে রাখি, এত আয়েশ আরাম ভোগ করতে থাকি, তাহলে হয়তো আল্লাহ হতে দূরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ আল্লাহর রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিবী অবস্থায় বেশি বেশি আল্লাহকে স্মরণ করা যায়। তাই তার মনে হয় এত সুখ শান্তি আমার জন্য নয়। এই কথা চিন্তা করতে করতে সে এক অজানা শহরের মধ্যে পৌঁছে যায়। সেই শহরবাসীদের জীবনযাপনের সময়কাল সম্পর্কে সে অবহিত নয়। তখন সেই শহরের রাজপথে আর ওলি গলিতে একা আহম্মদ ঘুরে বেড়ায় সঙ্গী নাই সাথে। সেই শহরের রাজপথে আর ওলি গলিতে একা আহম্মদ ঘুরে বেড়ায় সঙ্গী নাই সাথে। অসংখ্য মানুষের কোলাহল পাশে শুনিতে একা আহম্মদ ঘুরে বেড়াই, একা আহম্মদ ঘুরে বেড়াই সঙ্গী নাই সাথে। আর সে তা নানা ভাষায় কথা বলে একে অপরে, সে তা নানা ভাষায় কথা বলে একে অপরে, মনে হয় সারা পৃথিবী আজ বাঁধায় শহরে। সকল মানুষ একত্রিত হয়েছে সে থায়, এই রাজপ্রাসাদকে ঘিরে তারা থাকে অপেক্ষায়। আর তরবারি হাতে সজাগ রই পাহারাতে একা আহম্মদ ঘুরে বেড়ায়,
একা আহম্মদ ঘুরে বেড়ায় সঙ্গী নাই সাথে, একা আহম্মদ ঘুরে বেড়ায় সঙ্গী নাই সাথে। একটি লোককে আহম্মদ জিজ্ঞাসা করলেন, এটা কিসের অট্টলিকা, এখানে এত লোকজন কেন? লোকটি জবাব দিল, এটা হলো রাজপ্রাসাদ, আজ জনগণের মামলার দিন, তারপর কিছুক্ষণ পর দেখা যায়। চিৎকার করে চেঁচিয়ে তখন কে যেন বলে, আদালত শুরু হচ্ছে এবারে শোনা চলে, আদালত শুরু হচ্ছে এবার এসো সব চলে। তখন উপস্থিত জনতার সাথে আহম্মদ ও যায়, সেই রাজপ্রাসাদে সোনার আসনে বাদশা বসে রয়, ঝলমল করে সে ঝলমল করে সে আসন খানা যেন সূর্যের কিরণ তাতে, একা আহম্মদ ঘুরে বেড়ায় সঙ্গী নাই সাথে। সেই সম্রাটের দুপাশে খোলা তলোয়ার হাতে বিশিষ্ট দুজন সিপাহী দাঁড়িয়ে রয়েছেন, আর তার ডান পাশে উপবিষ্ট ব্যক্তি কাজী বা বিচারপতি, তিনি একটি মাপ কাগজ মনোযোগ সহকারে দেখে দেখে বলতে লাগলেন, অপরাধীদের হাজির করো, এই হুকুম পাওয়া মাত্র জেলখানার দ্বার খুলে দেয়া হলো। পুলিশের লোকেরা এক বৃদ্ধ জৈবকে টেনে হিঁচড়ে নিয়ে এলো। সম্রাট জিজ্ঞাসা করলেন, এর অপরাধ? তখন বামপাশের ব্যক্তিটি বলেন, এ মস্ত বড় চোর, গির্জায় গরিবদের আটা ছিল পেয়ে এ খবর, গির্জায় গরিবদের আটা ছিল পেয়ে এ খবর, সে আটা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, আর সাক্ষীরাও তার বিরুদ্ধে সাক্ষী দিতেছে। তখন সবাই বলে, সবাই বলে, এ বড় পাপী শাস্তি দিন নিজের হাতে, একা আহম্মদ ঘুরে বেড়ায় সঙ্গী নাই সাথে। তারপর কি ঘটছে দেখুন। বাদশাহ পরামর্শ করে এই হুকুম দিয়ে দিল, বদ্ধভূমিতে নিয়ে গিয়ে দুটি হাত কেটে নিল, তারে বদ্ধভূমিতে নিয়ে গিয়ে দুটি হাত কেটে দিল, বৃদ্ধের করুণ আর তোনাদ কেউ শুনতে না পেল, সদল বলে বিচারশালায় ফের ফিরে সব এলো, আবার শুরু হই নতুন বিচার আমজন তার সামনেতে, একা আহম্মদ ঘুরে বেড়ায় সঙ্গী নাই সাথে। কিছুক্ষণ পর 18 বছরের এক যুবককে বাদশার সামনে হাজির করা হলো। যুবকটি ভয় তৎপর করে কাঁপতে কাঁপতে সম্রাটের কাছে ঝরঝর করে কাঁদে, সম্রাট কোনো কথা শুনে না। সম্রাট জিজ্ঞাসা করে, এই যুবকের কি অপরাধ? সম্রাটের ডান পাশের উপবিষ্ট কাজী বলেন, এ যুবক হলো হত্যাকারী, সম্রাটের পক্ষ থেকে কর আদায়ের জন্যই যুবকের গ্রামে লোক গেলে ওই যুবক অস্বীকার করে, উপরন্ত সরকারি কর্মচারীকে হত্যা করে। বাদশাহ সাক্ষ্য তালাশ করলেন, বাদশাহ সাক্ষ্য পাওয়ার পর ক্ষণেকের জন্য মাথা নিচু করলেন, তারপরে এই কথা বললেন। এবার কি ঘটছে। গাছের সাথে আজ বেঁধে দাও
বাসার লোকজনকে বলছেন, গাছের সাথে আজ বেঁধে দাও, ওর শিরা উপশিরা কেটে নাও, রক্ত ঝরাও রক্ত ঝরাও ওর দেহেতে, লটকাও ফাঁসির দড়িতে ফাঁসির দড়িতে, গাছের সাথে আজ বেঁধে দাও। আর চিৎকার করে বলে যুবক, কথা মোর শোনো না, ওগো কথা মোর শোনো না, তারপরে মোর শাস্তি দেবে ওগো যাহা পানা, ওগো যাহা পানা। আর কোন কথা না শুনে তার বেঁধে টেনে নিয়ে যায়, ওগো বেঁধে টেনে নিয়ে যায়, বাদশার কথা মতো তারা শিরা কেটে ফাঁসি দেয়, শিরা কেটে ফাঁসি দেয়। দেখে সে করুণ দৃশ্যটা ফেটে যায় আপন এ বুকটা, দেখে সে করুণ দৃশ্যটা ফেটে যায় আপন এ বুকটা। ঝরে পানি ঝরে পানি দুই চোখেতে, সে বদ্ধভূমিতে বদ্ধভূমিতে, গাছের সাথে আজ বেঁধে দাও। তারপরে দেখা যায় এক পরমা সুন্দরী যুবতীকে সম্রাটের সামনে হাজির করা হলো, সেই যুবতীর রূপে চাঁদ কেউ হার মানায়, কিন্তু বিষণ্ন করুণ অবস্থা দেখে তার বড় কষ্ট হয়। আর দেখা যায় তার ললাটে চিন্তার ছাপ ফুটে রয়েছে, সম্রাট জিজ্ঞাসা করেন, এই নারীর কি অপরাধ? কাজী বলেন, এই নারী ব্যভিচারিণী, এ মেয়ের বংশেরই এক লোক তার বাড়ি গিয়ে একে তার প্রেমিকের সাথে এক ঘরে দেখতে পায়। এমন অভিযোগ শুনে ক্রোধে জনতা চিৎকার করে বলে উঠল, এ নারীকে এখনই হত্যা করো, এ পাপ, এ পাপ বড় মারাত্মক পাপ। সম্রাট সাক্ষীদের ডাকলেন, পূর্বের সেই লোকগুলোই সাক্ষ্য দিল, অভিযুক্তকে কিছুই বলতে দেওয়া হলো না। এবার সম্রাট এই আদেশ দিয়ে দিলেন, একে বদ্ধভূমি নিয়ে যাও, একে বদ্ধভূমি নিয়ে যাও, আর কাপড় দেহের খুলে নাও, একে বদ্ধভূমি নিয়ে যাও, কাপড় দেহের খুলে নাও, ওর গোস্ত চামড়া দাও আলা করে, হত্যা করো পাথর মেরে মেরে, হত্যা করো পাথর মেরে মেরে, একে বদ্ধভূমি নিয়ে যাও, কাপড় দেহের খুলে নাও, ওর গোস্ত চামড়া দাও আলা করে, হত্যা করো পাথর মেরে মেরে, হত্যা করো পাথর মেরে মেরে। সম্রাটের বিচার দেখে সব ধন্যবাদ জানায় তাকে, প্রশংসা করে সম্রাটের লোকে, বলে নাই ত্রুটি বিচার সম্রাটের, নাই ত্রুটি বিচার
সম্রাটের বারবার প্রশংসা যাই করে, বারবার যাহা পানার প্রশংসা ওই করে, ফিরে যাই যে যার ঘরে আহম্মদ একথাকে পড়ে। দরবার সমাপ্তি ঘোষণা করে, দরবার সমাপ্তি ঘোষণা করে। এই সমস্ত কিছু দেখে বিষণ্ন হৃদয়ে পথে নেমে পড়লেন আহম্মদ। আর ভাবতে থাকলেন অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের কোনোই সুযোগ দেয়া হলো না, এ কেমন বিচার হলো? রাজকীয় সিদ্ধান্তের সামনে মানুষ কত অসহায়, উপস্থিত জনতার মধ্যে কি কোনো চোর হত্যাকারী ব্যভিচারিণী ছিল না, যারা নিজেদের অপরাধের কথা চিন্তা করে করুণা করে সম্রাটের কাছে করুণার আবেদন জানাতে পারত? এদের যে অপরাধ রয়েছে তার পরিপ্রেক্ষিতে এর কারণ কেউ চিন্তা করল না। সম্রাট বা এমন কি ফেরেশতা হয়ে গেলেন? তিনি কি জীবনে কোনো হত্যাকাণ্ডের নায়ক হননি? তার সহযোগীরা কি ধোয়া তুলসী পাতা? এদের কাছে কি জনগণের ভাগ্য বণ্টনের জন্য খোদাই বিধান রয়েছে? এরা সবাই কি ন্যায় বিচারক? তারা নিঃসন্দেহে অন্যায় করেছে, অবিচার করেছে। অন্যায় দিয়ে, অন্যায়কে অবিচার দিয়ে, অবিচারকে প্রতিরোধ করা কি সম্ভব? আগুন যেমন নেভাতে পারে না এক পেয়ালা বিষ, যেমন অন্য পেয়ালার চেয়ে কল্যাণকর পরিণাম দেখাতে পারে না। ডান হাত কেটে তার চিকিৎসার জন্য বাম হাত কেটে যেমন কোনো লাভ নেই, ঠিক তেমনই মন্দ দিয়ে মন্দকে প্রতিরোধ করা কিছুতেই সম্ভবপর নয়। কি ভাই সম্ভব? আহম্মদ এসব কত ভাবতে ভাবতে হাঁটতে হাঁটতে একটি অন্ধকার বিরাট জনশূন্য মাঠে উপস্থিত হলেন। হঠাৎ চমকে উঠলেন, এ কী সে দেখতে পাই? দেখে যে চুরির অভিযোগে যে বৃদ্ধকে হত্যা করা হয়েছিল, সেই বৃদ্ধের দেহ, যুবকের প্রাণহীন দেহ, আর সেই যুবটি মেয়েটির ছিন্ন ভিন্ন দেহটা সেইখানে পড়ে রয়েছে। লাশ তিনটির নিকট একটি গর্তে তাদের দেহ নিঃসৃত রক্ত জমে থাকতে দেখা যায়। আর হঠাৎ একটি ছায়ামূর্তি তারই দিকে গিয়াছে, বোঝা যায় ছায়ামূর্তিটি আসলে সেই নিহত বৃদ্ধের স্ত্রী। সে একটি বাতি সাথে করে লুকিয়ে নিয়ে এসেছিল, তার স্বামীর দেহের অংশগুলো জড়ো করে দীর্ঘক্ষণ বসে বসে কাঁদে, আর এই কথা স্বামীর কাছে গিয়ে বলে। মানে সেই বৃদ্ধের দেহটাকে এক জায়গায় করে তার বৃদ্ধ স্ত্রী কাঁদছে আর কি বলছে জানেন? ওগো কোথায় গেলে চলে, আজ আমারে ফেলে, আমি কেমনে রব ভুলিয়া তোমার, আরে হাসুর মাঠে তোমার সাথে যেন আবার দেখা হয়। ওগো কোথায় গেলে চলে, আজ আমারে ফেলে, আমি কেমনে রব ভুলিয়া তোমায়। আর কঠোর পরিশ্রম করে ওই আহার দিতে তুলে, আর ফেটে যেত প্রাণ যে তোমার উপোস কেউ থাকিলে। আর ক্ষুধার তো নাতি নাতনিদের করুণ কান্না শুনে, শত যেই না পেয়াটা আনতে যাও গোপনে, না বোঝে কেউ তোমার চোর বলে আনে ধরে, না বোঝে কেউ তোমার চোর বলেই আনে ধরে, সত্যি কি চোর ছিলে তুমি কেউ ফিরে তা দেখলো নাই। ওগো কোথায় গেলে চলে, আজ আমার ফেলে, আমি কেমনে রব ভুলিয়া তোমায়।
আর তোমার মতো স্বামী পেয়ে ধন্য আমার জীবন, বড়ই পবিত্র ছিল জানি স্বামী তোমার দেহ আর মন, আর দোয়া করি খোদা যেন তোমায় পুরস্কৃত করে জান্নাতে দেই ভরে যেন গুনাহ যত মাফ করে। এই কথা বলে তারপর কবর খুঁড়ে খণ্ড খণ্ড অংশ জড়ো করে, তারপর কবর খুঁড়ে খণ্ড খণ্ড অংশ জড়ো করে মাটি চাপা দিয়ে এবার কাঁদে দেখো আর আঁচল ভেজায় বলে কোথায় গেলে চলে আজ আমার ফেলে আমি কেমনে রব ভুলিয়া তোমায়। বৃদ্ধার সেই করুণ কান্না দেখে আহম্মদ নিজের চোখে পানি রাখতে পারে না, আস্তে আস্তে কাছে গিয়ে বলেন মা মা আপনি আমাকে ভয় পাবেন না মা, এই শহরে এবং এর অধিবাসীদের সম্পর্কে আমি কিছু জানি না, আপনার কান্না দেখে আমি কেঁদেছি মা, আপনার মনের দুঃখ আমায় ব্যক্ত করলে আমি কিছুটা শান্তি পেতাম মা। এ কথা শুনে মহিলার আর চোখে পানি ধরে না, বলে বাবা দুঃখের কথা কেমন করে শোনাই, তবে তুমি যদি একান্ত শুনতে চাও তবে বলি আমার স্বামী ছিলেন কঠোর পরিশ্রমী দায়িত্বশীল স্বামী কর্তব্যনিষ্ঠ পিতা, আমাদের একটি পুত্র সন্তান ছিল বড় আশা করে তাকে প্রতিপালন করেছিলাম, তারপর পুত্র যুবক হলো তার বিয়ে দিলাম, আমরা সবাই সুখে দুঃখে দিন কাটাতে লাগলাম, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, পাঁচটি সন্তান রেখে আমাদের পুত্র একদিন আল্লাহর পেয়ারা হয়ে গেল। আমার স্বামী একদিকে ছিলেন বৃদ্ধ অন্যদিকে ছিল তার পুত্র শোক, এই দুই কারণে তিনি খুব দুর্বল হয়ে পড়েন, আগের মতো কাজ করতে পারতেন না, উদ্যম মনোবল সবই শিথিল হয়ে এসেছিল, তখন যেদিকে তাকাই সেদিকেই দেখি অন্ধকার, কি দারুণ বিপদে পড়লাম, দাঁড়ে দাঁড়ে এক মুঠো খাবার চাইলাম, সারাদিন ঘুরে বেড়ালাম কিন্তু কিছুই পেলাম না, কারণ পেশাদারী ভিক্ষুকদের মতো ছেঁড়া কাপড় আর থলে হাতে বেরোতে পারেনি, তাই কার মন বিগলিত হয়নি, রিক্ত হাতে ঘরে ফিরে দেখলাম আমার স্বামী নাতি নাতনিদের নিয়ে বসে রয়েছেন, তার দু চোখে অশ্রু চোখে মুখে অসহায়ের ছাপ, আমি কচি শিশুদের নিষ্প্রাণ মুখের দিকে তাকাতে পারলাম না, ভাবলাম এর চেয়ে এই মুহূর্তে যদি আমি মরে যেতাম সেটাই হয়তো ভালো হতো। স্বামীকে বললাম স্বামী শহরের গির্জায় কিছু খাবার এসেছে গরিবদের মধ্যে বিতরণ করা হবে শুনে এলাম, যদি আপনি গিয়ে পাদ্রির কাছে অনুনয় বিনয় করে বলেন তবে কিছু খাবার হয়তো আমাদের জন্য দিয়েও দিতে পারে। এ কথা শুনে স্বামীর চোখে আশার আলো চিকচিক করে উঠল, লাঠি ভর দিয়ে আমার বৃদ্ধ স্বামী কটি জীবনের গতি সবল ও সচল রাখার জন্য গির্জায় গিয়ে পাদ্রির কাছে অনুনয় বিনয় করলেন, পাদ্রির বিন্দু মাত্র দয়া হলো না, স্বামী তখন পাদ্রির হাতে ধরে পায়ে পড়ে বলেছিলেন নিরাশ করে দেবেন না, তখন পাদ্রি স্বামীকে ধাক্কা মেরে বলে গির্জা তাদের প্রতি শুধু সাহায্যের হাত প্রসারিত করে যারা এক সময়ে গির্জাকে নানাভাবে সাহায্য করেছে, তুমি নিজের সুদিনে গির্জার প্রয়োজন অনুভব করুনি, আজ দুঃসময়ে সাহায্য চাইতে এসেছো, যাও 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 এখান থেকে চলে যাও, এখানে তুমি কিছুই পেতে পারো না, আর মনে রেখো সুস্থভাবে বেঁচে থাকতে ব্যর্থ হলে অপরাধ প্রবণতায় জড়িয়ে যাও, বাঁচতে পারবে জীবনের পথ তো কারো জন্য রুদ্ধ নয়। স্বামী তখন নিরাশ হয়ে ফিরে আসছিলেন, ঠিক সেই সময়ে চোখে পড়ল এক বস্তা আটা এক পাশে পড়ে আছে গরিবদের মধ্যে বিতরণের জন্য রেখে দেয়া হয়েছে, স্বামী ভাবলেন পাদ্রি তো তাকে বাঁচতে
তাকে বেঁচে থাকতে বলেছে। স্বামী তখন আটার বস্তাটা টেনে হিঁচড়ে পিঠে তুলে নিলেন, কিন্তু বেশি দূর এগোতে পারলেন না, দেয়ালের কাছে ধপাস করে পড়ে গেলেন। তারপর শত চেষ্টা করেও তুলতে পারলেন না, অসাড় হয়ে পড়ে রইলেন। সেই সময় গির্জার দুজন প্রহরী অন্য পাশে আটার বস্তা দেখে ফেলল। তারপর তারা এসে দেখে একদিকে আটার বস্তা আর এক পাশে বৃদ্ধ, অন্য পাশে একটি আটার বস্তা পড়ে রয়েছে আর অন্যদিকে বৃদ্ধ। ব্যাপারটা তাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তারপর আটার বস্তা যথাস্থানে রেখে দিয়ে স্বামীকে জেলখানায় পাঠিয়ে দিল। তারপর কি হয়েছে তা তো আপনি নিজেই দেখেছেন বাবা। এই পর্যন্ত বলে বৃদ্ধা আঁচলে চোখ মুছে দীর্ঘক্ষণ কবরের প্রতি তাকিয়ে রইলেন এবং বললেন, বিদায় হে প্রিয় স্বামী, বিদায়। তুমি ছিলে আমার শৈশবের সাথী, বার্ধক্যের সহায়, পরকালে তোমার সাথে সাক্ষাৎ হবে, এটাই আমার একমাত্র আকাঙ্ক্ষা ও সান্ত্বনা। এইবার বৃদ্ধ চলে যাবার পর স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে আহাম্মদ। হঠাৎ গাছের ছায়া একটি ছায়া মূর্তি দেখে, সেটা ছিল এক সুদর্শনা তরুণীর। তার সুন্দর মুখের দিকে তাকাতেই দেখতে পায় তার সারা বদনটা কেঁদে কেঁদে সমস্ত কিছু ভিজিয়ে ফেলেছে, অঝর নয়নে একভাবে কেঁদে চলেছে। সে কাঁদতে 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 ধীর পায়ে গিয়ে এসে গাছের শাখা থেকে ফাঁসিতে লটকানো সেই যুবকের লাশ নামিয়ে মাটিতে শুইয়ে দিল। তারপর তার চোখে মুখে চুমা খেল, মাথার চুলে আঙুল দিয়ে পরিপাটি করল। পরে গাছের ছায়ায় যেখানে আগের বৃদ্ধ মহিলা তার স্বামীকে যেখানে কবর দিয়েছিল তারই পাশে তরুণী একটি কবর খুঁড়ে শুইয়ে দিল। আহাম্মদ গাছের আড়াল থেকে এগিয়ে গিয়ে মেয়েটির সামনে দাঁড়ায়, তার দু চোখে ছিল অশ্রুধারা। আহাম্মদকেও কাঁদতে দেখে মেয়েটি তার পরিচয় জানতে চাইল। আহাম্মদ বলেন, আমি এখানে নতুন, আপনি যদি বলতেন এই যুবকটা আপনার কি হয় এবং যে হত্যার অপরাধে তাকে ফাঁসি দেওয়া হয়েছে তার মূল ঘটনাই বাকি। যদি বলেন আমার মনে একটু শান্তি পেতাম, তখন কেঁদে কেঁদে সেই যুবতী এই কথা বলছে, কি পিতা মাতা বেঁচে নাই আমারে এই দুনিয়ায়, পিতা মাতা বেঁচে নাই আমারে এই দুনিয়ায়, ছিল একান্ত আপন শুধু মোরে এই ছোট ভাই, ছিল একান্ত আপন শুধু মোরে এই ছোট ভাই। এ আমার মায়ের পেটের ভাই, আমার ছোট ভাই, আদরের ছোট ভাই, কিভাবে এর মৌত হলো, কেন এ শাস্তি দেয়া হলো? সরকারি কর্মচারী কিছু মোদের বাড়ি যায়, সে মেয়েটি আহম্মদকে বলছে, সরকারি কর্মচারী কিছু মোদের বাড়ি যায়, খাজনার টাকা ভাইকে বলে আজ দাও করে আদায়, ভাই বলে টাকা নাই হাতে আজ দাও কিছু সময়, ফসল তুলে বিক্রি করে খাজনা দেব আদায়, ফসল তুলে বিক্রি করে খাজনা দেব আদায়। তখন কর্মচারীটি বলে, বোনকে দাও হাতে তুলে, কর্মচারীটি বলে বোনকে দাও হাতে তুলে, টাকা শোধ হয়ে গেলে নিয়ে যেও গো চলে, পিতা মাতা বেঁচে নাই। এইরূপভাবে আমার ভাইকে বলে। আমি তখন ব্যাপারটা কি দেখার জন্য সেইখানে গেলাম। তখন শয়তান সেই যুবকগুলো কি করছে, বাদশার কর্মচারী, জোর করে শয়তান কর্মচারী ধরতে যায় আমায়, জোর করে শয়তান কর্মচারী ধরতে যায় আমায়, বাধা দিতে গেলে ভাইকে মোর ছুঁড়ে ফেলে দেয়, ইজ্জত আমার বাঁচাতে ভাইয়ের রক্ত চড়ে যায়, তলোয়ার চালাতে গিয়ে
শয়তান নিজেই আঘাত পায়, সেই আঘাতে শয়তান তখনই সেথায় মারা যায়, সেই আঘাতে শয়তান তখনই সেথায় মারা যায়। যখন আমার দিকে শয়তান আগিয়ে আসে, আমার ভাইজান তখন গিয়ে ঝাঁপিয়ে পড়ে শয়তানের উপর। যখন আমার ভাইয়ের সঙ্গে না পেরে উঠলো, তখন তলোয়ার বের করলো, ধস্তাধস্তি কুস্তুকুস্তি হতে হতে সেই তলোয়ারেই সেই শয়তানের প্রাণ চলে যায়। আর আমার ভাইজান বোনের ইজ্জত যে বাঁচায় সব তারই দোষী সাজায়, সে ওই মুহূর্তে আমার ইজ্জত বাঁচিয়েছিল, এটাই ছিল আমার ভাইয়ের দোষ। বোনের ইজ্জত যে বাঁচায় সব তারে দোষী সাজায়, ভাই আমার দোষী তো নয় সাজা তো বু পেতে হয়, ভাই আমার দোষী তো নয় সাজা তো বু পেতে হয়। এই পর্যন্ত বলে মেয়েটি আঁচলে চোখ মুছতে মুছতে যেদিক থেকে এসেছিল সেদিকে চলে গেল। পেছনে আহম্মদ একভাবেই মেয়েটির দিকে তাকিয়ে রইলেন। এরপর দেখে যে মেয়েটিকে পাথর মেরে মেরে হত্যা করা হয়েছিল, তার দেহের ইতস্তত ছিন্ন ভিন্ন অংশগুলো তখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছিল। আহম্মদ ভাবে হায় রে, এই হতভাগিনী নারীর মনে হয় দুনিয়ায় কেউ নাই, তাই মনে মনে ভাবে ওকে কবরের নিরাপদ গৃহে জায়গা করে দেওয়া উচিত। এই ভেবে আগের দুটো কবরের পাশে একটি কবর খুঁড়ে মেয়েটির দেহাবশেষ একত্রিত করে কবরে শুইয়ে দেয়। এবার মাটি চাপা দিতে যাবে এমন সময় কার পায়ের শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখে একটি যুবক দাঁড়িয়ে আছে। যুবকের সারা দেহ কালো চাদরে ঢাকা, তার ফর্সা মুখ শুধু দেখা যাচ্ছিল। যুবক বলে, আপনি যাকে কবর দিচ্ছেন সে কে? আহম্মদ বলেন, যে মেয়েটিকে ব্যভিচারের অপরাধে পাথর মেরে হত্যা করা হয়েছে, এখানে তার দেহবশেষ সংগ্রহ করে আমি কবর দিচ্ছি। যুবক বলে, আমি সেই ব্যক্তি যে এই মেয়েটির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিল, আপনি কি দয়া করে আমাকে অনুমতি দেবেন যাতে করে আমি একে শেষবারের মতো বিদায় জানাতে পারি? আহম্মদ দাঁড়িয়ে গিয়ে যুবককে জায়গা করে দিল। যুবক দীর্ঘক্ষণ অস্ত্র দিয়ে মেয়েটিকে আদর জানালো, মনের আবেগ যন্ত্রণা কিছুটা হালকা করে তাকে মাটি চাপা দিয়ে উঠে আহম্মদকে বলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি ওর প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছেন সেজন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ, আল্লাহ আপনাকে এজন্য অবশ্যই পুরস্কৃত করবেন। এই বলে যুবক চলে যাচ্ছিল। আহম্মদ তাকে থামিয়ে দিয়ে বলেন, আচ্ছা আপনি কি মনে করেন এই যুবতীকে অন্যায়ভাবে মারা হয়েছে? যুবকের মুখে তিক্ত হাসি ফুটে উঠল, সে বলল, অবশ্যই জনাব, যদি তা না হতো আপনি আমাকে এই কবরের কাছে অশ্রু বিসর্জন দিতে দেখতেন না। আহম্মদ যুবককে বলেন, ঘটনাটা কি একটু বলবেন? তখন সেই যুবকটি বলছে, কত আশা ছিল কত আশা ছিল দুজনার মনে, কত আশা ছিল দুজনার মনে, সাজাবো সংসার আমরা দুজনে, কত আশা ছিল দুজনের মনে, একই সাথে লেখা পড়া একই সাথে বড় হয়েছি, উভয়ের মাঝেতে দুজন ভালোবাসার প্রাসাদ গড়েছি, রেখেছিলাম যত ক
কত আশা ছিল দুজনার মনে। নিজেদের প্রেমকে পবিত্র রেখে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবার অঙ্গীকার করলাম। মেয়েটির পিতার কাছে পত্র দিলাম, তিনি সানন্দে প্রস্তাব সমর্থন করেন এবং বিয়ের তারিখও নির্ধারণ করেন। কিন্তু হঠাৎ করে তার মৃত্যু হওয়ায় সব কিছু অনিশ্চিত হয়ে পড়ল। একদিন তাকে সাথে নিয়ে আমরা শহরে কাজীর অফিসে একটা জরুরি পারিবারিক কাজের গিয়েছিলাম। কাজী সাহেব ওকে দেখে ওর প্রেমেতে পড়ে যায় এবং বিয়ের পাইতারা শুরু করে। মেয়েটির এক চাচা ছিল, সে অতি লোভী মানুষ ছিল। কাজী সাহেব এটা খুব ভালো জানতো, তাই দৌলত নেকি পাবে তাই চাচাকে বলতে থাকে, দৌলত নেকি পাবে চাচাকে বলতে থাকে, ভাইয়ের মেয়েকে যদি তুলে দাও আজ আমাকে, ভাইয়ের মেয়েকে যদি তুলে দাও আজ আমাকে। তখন চাচা গিয়ে বলে ওই মিষ্টি সুরে, মানে যখন দৌলতের লোভ দেখালো তখন চাচা মেয়েটিকে গিয়ে বলছে, চাচা গিয়ে বলে ওই মিষ্টি সুরে এ বিয়ের প্রস্তাব গিয়ে বলে তারে, মেয়ে বলে চাচা না তা হয় না, সবই তো জানো তুমি মোর ব্যাপারে, সবই তো তুমি মোর ব্যাপারে ও গো মোর ব্যাপারে। মেয়ের চাচা ক্ষুব্ধ হয়ে বলছেন, বর্তমানে এখন আমি তোমার অভিভাবক, তাই আমি যা করব তোমায় আমি যা করব মানতে তোমায় হবে, এ বিয়েতে রাজি তোমায় হতে হবে, বিয়ের দিন পাকা হয়ে যায় মেয়েকে বন্দি রেখে দেয় আর মেয়েটি কাঁদে শুধু আর আল্লাহর দ্বারে দোয়া চায়, মেয়েটি কাঁদে শুধু আর আল্লাহর দ্বারে দোয়া চায়। এবার নির্দিষ্ট দিন ঘনিয়ে এলো, মেয়েটি এবার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এক সন্ধ্যার আবছা অন্ধকারে বাড়ি থেকে বের হয়ে গেল। কিন্তু বেশি দূরে যেতে না যেতে কাজের লোকেরা ও তার চাচা খুঁজতে শুরু করে দেয়। ঘটনাক্রমে আমার সাথে দেখা হয়ে যায় মেয়েটির, তখন আমি আমার বাড়িতে এনে ওকে লুকিয়ে রাখি। এরপর মেয়ের চাচা কাজের লোকজন আমার বাড়িতে নিয়ে গিয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করে ওর সম্পর্কে। আমি অস্বীকার করি, বললাম জানি না। কাজী লোকজন নিয়ে আমার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে, আমি বললাম জানি না। মেয়ের চাচা আমায় দেখিয়ে কাজীর লোকজনকে বলে, এই হলো ওর প্রেমিক, ওর সাথে ওর অবৈধ সম্পর্ক আছে। এই কথা শুনে কাজীর ভাড়াটিয়া গুন্ডা লোকদের একজন আমার মাথায় প্রচণ্ড আঘাত করে, আমি বেহুশ হয়ে যাই। জানলা দরজা ভেঙে তারা জোহর করে নিয়ে যায়। আঘাত আমি না সইতে পেরে জ্বরে পড়েছিলাম বিছানায় বেশ কিছুদিন। কাল মোটামুটি সুস্থ হয়ে উঠে দেখি আমি খবর পেলাম আমার সাথে ব্যভিচার করার অভিযোগে আমার প্রাণকে আমার সোনাকে শাস্তি দিয়েছে, মোর প্রিয়তমাকে অমানসিকভাবে সবাই নাকি হত্যা করেছে, অথচ এই অপমান সম্পূর্ণ মিথ্যা। আমার সোনা, আমার প্রিয়তমা ভোরের শিশির মতো, গোলাপ ফুলের পাপড়ির মতো পবিত্র। এই বলে যুবক কাঁদে, যুবক কাঁদে আর বলে, আমাদের প্রেম শাশ্বত, এ প্রেমের মিত্র নেই। পৃথিবীর ভোগ লালসার প্রতি আমার কোনো মোহ বা আকর্ষণ নেই, আমি এখন শুধু প্রিয়তমার সাথে সাক্ষাতের প্রতীক্ষায় দিন কাটাবো। প্রিয়তমার সাথে মিলিত হওয়ার আগে আমার জীবনে বিন্দু মাত্র শান্ত বা স্বস্তি লাভ সম্ভব নয়। এই কথা বলে কাঁদতে কাঁদতে যুবক চলে গেল।
আহম্মদ একটা টিলার আড়ালে গিয়ে চাদর মুড়ি দিয়ে কাত হয়ে শুয়ে গভীর চিন্তায় মগ্ন হলেন। আর ভাবতে থাকেন, এ পৃথিবীতে কোনো দয়ালু ন্যায় বিচারক নেই নাকি? যদি এ পৃথিবী থেকে ন্যায় বিচারক একান্ত লোপ পেয়ে থাকে, তবে কি আল্লাহ পাকের করণীয় কিছু নেই? যে বৃদ্ধ চুরি করেছে সে কেন তা করতে গেল? পাদ্রির হৃদয় বা এত নিষ্ঠুর পাষাণ কেন হলো? সে যদি বৃদ্ধের প্রতি বিন্দু মাত্র করুণা করত, তাহলে বৃদ্ধ হয়তো নিশ্চয়ই চুরি করতেন না এবং হাতে নাতে ধরা পড়ে এভাবে জীবনও দিতেন না। সম্রাটের কর্মচারীরা কর দেওয়ার দেরি দেখলে কি একটা যুবতী মেয়ে দাবি করতে পারে? এ দাবি কি অন্যায় নয়? এরূপ ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে আহম্মদ বলেন, এমন দুনিয়ায় আর সে থাকতে চাই না। যে দুনিয়ায় রক্ষক সেই ভক্ষ, কি হবে এই দুনিয়া থেকে? যাক, শাশুড়ির উপায় কি হবে? বাঘ বন্ধুকে স্মরণ করে বাঘ বন্ধুর সন্ধানে বার হয়ে যায়। বাঘ বন্ধুকে ডাকে, বাঘ বন্ধু। বাঘ বন্ধু হাজির, কি ভাই আহম্মদ, কি খবর? সমস্ত ঘটনা খুলে বলেন আহম্মদ। বাঘ বন্ধু শুনে বললেন, কাজ একটা হতো, এখন সর্বনাশ করেছ। আমি তো ওই ফলটা তোমায় খেতে দিয়েছিলাম, তুমি না খেয়ে তোমার শাশুড়ি মা খেয়ে নিয়েছে, তাই 50 বৎসরের বৃদ্ধা 25 বৎসরের যুবতীতে পরিণত হয়েছে। কিন্তু একটা পথ ছিল, যদি ও জোড়া ফলটা থাকতো তাহলে তোমার শ্বশুর মশাইকে যদি আমি খাইয়ে দিতাম তাহলে ওরও বয়স হাফ হয়ে যেত, তাহলে ভালোই হতো, দুজনের ভালো জমতো নাকি? কিন্তু কি হবে? বলে, বন্ধু একটা উপায় বের করতেই হবে। বলে, তাহলে কী করি চিন্তা করতে করতে আহম্মদ বলছে, চিন্তা করলে হবে না, আপনাকে ওর জোড়া ফলটা আমায় দিতেই হবে। তখন ভাইজান বাঘ বন্ধু তখন বলে, আহম্মদ তুমি যখন একান্তই আমায় ছাড়বে না, তবে চলো চলো ওর জোড়া ফলটা পাওয়া যায় কিনা একবার দেখি। আহম্মদকে সঙ্গে নিয়ে হাঁটতে 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 একটা বিরাট ঘন গভীর জঙ্গলের মধ্যে তার ভেতরে প্রবেশ করলেন। গিয়ে দেখছেন একটা উঁচু মতো জায়গা, কি সুন্দর সেই জায়গাটা ভাই, কেমন করে বলি, কোনো কিছুর সঙ্গে তার মিল দেওয়া যাবে না। তো সেইখানে গিয়ে দেখা যায় দুটি ছেলে, হীরের টুকরো ছেলে, তারা ফেরেশতা না, তারা জিন না, তারা হুর কি, তারা না মানুষ না মহামানব, কে আল্লাহ তো তাদের রূপ দিয়েছে। দেখে সেই দুটো ছেলে ধুলাবালি নিয়ে খেলা করে, বাঘ আহম্মদকে সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে যায়। সেই দুটো ছেলে তখন চেঁচিয়ে বলে, আব্বাজান আসসালামু আলাইকুম। বাঘ বলে, ওয়া আলাইকুম আসসালাম বাবা। সেই ছেলে দুটি বলে, আব্বাজান অনেকদিন পর আপনার সঙ্গে দেখা, আব্বাজান কি খবর? বাঘ বলে, বাবা তোমরা যে জান্নাতি ফলটা আমায় দিয়েছিলে একটু অসুবিধা হয়ে গেছে বাপ, তাই ওর জোড়া ফলটার জন্য আমি তোমাদের কাছে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি, ওই জোড়া ফলটা আমায় দিতে হবে। ছেলে দুটি বলে, আব্বাজান ওই জোড়া ফলটা তো আমাদের নয়, ওই জোড়া ফলটা আমাদের আম্মাজান আমাদের খেতে দিয়েছিলেন, আমরা না খেয়ে আব্বা আপনাকে দিয়েছিলাম। আব্বাজান ওই ফলটা, জোড়া ফলটা আম্মাজানের কাছে আছে। বলে, বাবা চলো চলো তোমার আম্মাজানের কাছে যাই। আহম্মদ বাঘ আর ওই দুটো ছেলে সঙ্গে চারজন মিলে বেশ কিছু দূর যাবার পর দেখছে, হাই রে দুনিয়ার এত রূপ হতে পারে না, একই স্বর্গ একই আসমান একই চৌটা আসমান না একই জান্নাত, ভাই যেন বলা যাবে না, এত সুন্দর স্বর্গপুরি এত সুন্দর জান্নাতের মতো স্থান, কি সুন্দর জায়গা তা বর্ণনা করে শেষ করা যাবে না। তো এমন সময় দেখছে বিরাট একটা শীষমহল, সোনা হীরে মুক্ত দিয়ে প্রত্যেকটা ইট পাথর গাঁথা, সেইখানে গিয়ে হাজির হলেন। এমন সময় ছেলে দুটি আম্মাজান আম্মাজান বলে চেঁচালেন, এমন সময় স্বর্গপুরীর দরজাখানা খুলে গেল, একটা চাঁদের থেকে সুন্দরী একটা অতি সুন্দরী, হায়রে কি তার রূপ, সে বার হয়ে এলো। ছেলে দুটি বলল, আম্মাজান আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম দিয়ে আম্মাজান বলেন, কি খবর বাপ? বলে, মা আম্মাজান, আপনি যে জান্নাতি ফলটি আমাদের দিয়েছিলেন, আমরা না খেয়ে আব্বাজানকে দিয়েছিলাম, এখন ওই ফলটির জোড়া ফলটা আব্বার প্রয়োজন হয়ে পড়েছে, ওই জোড়া ফলটা আপনাকে দিতে হবে। মা মুচকি হেসে বলে, বাপ ওই ফলটা তো আমার কাছে নাই, ওই ফলটার জোড়া ফল একটা জায়গায় আছে। কোথা? জান্নাতের ভেতরে একটি গাছ আছে, গাছের নাম আজগার গাছ। সেই আজগার গাছের মধ্যে রয়েছে সেই ফলটি, কিন্তু গাছে কে উঠবে? আহমদ বলে, আপনি যদি হুকুম দেন বাঘ বন্ধু। আহমদ বলে, আমি ভালো গাছে উঠতে পারি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, একবার আমায় হুকুম দেন। হুকুম দেওয়া হলো, বললো, যাও যাও তাড়াতাড়ি যাও জান্নাতের ভেতরে, ওই যে গাছটি আছে ওই গাছটি থেকে ফলটি পেড়ে নিয়ে তাড়াতাড়ি চলে আসবে। আহম্মদ ঢুকে পড়েছে জান্নাতের ভেতর। আহম্মদ চিন্তা করে, একলা ফকির আমায় বলেছিল, আমি মামুলি ফকির নই, যে আমায় একটা রুটি দেবে আমি জ্যান্ত তাকে জান্নাতে নিয়ে যাব। আমি তো জান্নাত কোনোদিন দেখি না, তাহলে এটাই কি জান্নাত নাকি? মনে হয় এটাই জান্নাত হবে, এত শান্তি, এত সুখ, এত আরাম দুনিয়ার জমিনে নাই। আমি আর এইখান থেকে যাব না, এইখান থেকে যাব না। সেইখানে গিয়ে পায়চারি করছে, এমন সময় বাঘবন্ধু বলছে, তুমি চলে এসো। এই ছেলে দুটি বলছে, ও ভাই তুমি তাড়াতাড়ি চলে এসো। আহম্মদ বলছে, আমি আর যাব না, যাব না। বলে, কেন? তুমি আমাদের সঙ্গে কথা বললে যে আমি চলে আসবো ফলটি নিয়ে। বাঘবন্ধু বলছে, ও বন্ধু করো কি? আরে তোমার সুন্দরী বেগম সাহেবা রয়েছে, তোমার জন্য রাজপ্রাসাদ বিল্ডিং বালাখানা কত কি ইন্তজার করছে, চলে এসো। আহম্মদ বলে, না না যাব না। কেন? তখন আহম্মদ বলছে, যা চেয়েছি তা পেয়েছি, পেয়েছি পেয়েছি। কি পেয়েছি? যা চেয়েছি তা পেয়েছি, যা চেয়েছি তা পেয়েছি, যা চেয়েছি তা পেয়েছি, পেয়েছি পেয়েছি, যা চেয়েছি তা পেয়েছি। বাঘ বলে, কি পেয়েছো? ফকিরকে ভালোবেসে, আমি ফকিরকে ভালোবেসে জান্নাত পেয়েছি, পেয়েছি সব পেয়েছি, পেয়েছি সব পেয়েছি, পেয়েছি সব পেয়েছি। বলে, আরে তাড়াতাড়ি চলে এসো, তুমি কি পেয়েছো? যা পাবার তো এখন বাকি আছে। তখন আহম্মদ বলছে, আর যাব না ফিরে ওই রাজ দরবারে, জান্নাতের সুখ এ শান্তিকে ছেড়ে, আর যাব না ফিরে ওই রাজ দরবারে, জান্নাতের সুখ আর শান্তিকে ছেড়ে, এ সুখের আশাতেই সব কিছু ছেড়েছি। পেয়েছি সব পেয়েছি, পেয়েছি সব পেয়েছি, ফকিরকে ভালোবেসে জান্নাত পেয়েছি, পেয়েছি সব পেয়েছি, পেয়েছি সব পেয়েছি। আহম্মদ কোনো মতেই আসতে চায় না, সর্বনাশ। ছেলে দুটি বলছে, তাড়াতাড়ি এসো। বাঘ বলছে, অত টানা হিচড়া করো না, জবরদস্তি করো না। এ আহম্মদ, তুমি ওখানে থাকবে বলছো, ওখানেই থাকো। তবে শোনো, আমি কি আমার পরিচয়টা একবার জেনে নাও? বাঘ বলে, শোনো ভাই, একটি রুটির বদলায় একটা ফকির গিয়ে তোমার দরবারে বলেছিল যে আমায় একটা রুটি দেবে, তাকে আমি জ্যান্ত সঙ্গে নিয়ে যাব। আমার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। একটা ফকির বলেছিল না? বললো, হ্যাঁ। বলে, সে ফকিরটা কে ছিল জানো? বাঘ বলে, শোনো ভাই, একটি রুটির বদলায় আমি সেরে খুদা জান্নাত দিলাম পৌঁছায়, আমি সেরে খুদা জান্নাত দিলাম পৌঁছায়, আমি সেরে খুদা জান্নাত দিলাম পৌঁছায়। বাঘ বলে, শোনো ভাই, একটি রুটির বদলায় আমি সেরে খুদা জান্নাত দিলাম পৌঁছায়, আমি সেরে খুদা জান্নাত দিলাম পৌঁছায়, কথা যা দিয়েছি। বাঘ বলছে, আহম্মদ, আমি কথা যা দিয়েছি
তাই কথা রেখেছি, আর পেয়েছি সব পেয়েছি, পেয়েছি সব পেয়েছি, ফকিরকে ভালোবেসে জান্নাত পেয়েছি, পেয়েছি সব পেয়েছি। তখন ওই ছেলে দুটি মুচকি হেসে বলছে, ও আহম্মদ, আমাদের পরিচয়টা কেন বাকি থাকে, আমাদের পরিচয়টা একবার নিয়ে নাও। ওই যে দুটি ভাই মোরা, যে দুটি ভাই হাসান হুসেন, আর আম্মা জানজিনি জান্নাত রানী ফাতেমা। ওই যে দুটি ভাই হাসান হুসেন, আম্মা জানজিনি জান্নাত রানী ফাতেমা, আম্মা জানজিনি জান্নাত রানী ফাতেমা। এসিম নজরুল লেখে, এসিম নজরুল লেখে, কেতাবে যা পেয়েছি, পেয়েছি সব পেয়েছি, পেয়েছি সব পেয়েছি, ফকিরকে ভালোবেসে, ফকিরকে ভালোবেসে জান্নাত পেয়েছি, পেয়েছি সব পেয়েছি, পেয়েছি সব পেয়েছি, পেয়েছি পেয়েছি সব পেয়েছি, পেয়েছি সব পেয়েছি, পেয়েছি সব পেয়েছি।